কলকাতার টলিগঞ্জের দুই নায়িকার বিপরীতে অভিনয় করছেন ঢালিউডের সুপারস্টার নায়ক সাকিব খান। সেই দুই নায়িকার একজন যে সায়ন্তিকা তা জানা গিয়েছিল অনেক আগেই। গত বুধবার জানা গেল দ্বিতীয় নায়িকা হচ্ছেন কলকাতার নুসরাত জাহান। শুটিংয়ের তারিখও পাকাপাকি করেছেন ছবির পরিচালক রাজীব বিশ্বাস। গতকাল বিকেলে পরিচালক বলেন, শুরুতে নুসরাতের কথাই ভাবছিলাম আমরা, কিন্তু তিনি আরেকটি ছবির শুটিংয়ে ব্যস্ত থাকায় একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। এখন অসুবিধা নেই, নুসরাতই আমাদের ছবিতে কাজ করবেন। ছবির প্রাথমিক প্রস্তুতির জন্য কলকাতায় আছেন সাকিব খান। সেখান থেকে টেলিফোনে তিনি বলেন, ব্যাঙ্কটেশ ফিল্মসের অফিসে ছবির সংশ্লিষ্টদের একটি ছোটখাটো মিটিং হয়েছে, সেখানে আমিও ছিলাম। ওই মিটিংয়েই নুসরাতের বিষয়টি চূড়ান্ত হয়। অভিনেতা অভিনেত্রী এবং শুটিংয়ের দিন তারিখ পাকাপাকি হলেও ছবির নাম এখনও ঠিক হয়নি। এ ব্যাপারে পরিচালক বলেন, আপাতত একটি নাম দেওয়া হয়েছে, তবে চিত্রনাট্য খানিকটা পরিবর্তন আসবে, তখন এই নামটিও বদলে যেতে পারে। দুই একদিনের মধ্যেই সেই নাম জানানো হবে। 16 মার্চ থেকে শুটিংয়ের তারিখ দিয়েছেন সাকিব খান। শুটিংয়ে শুরু হবে কলকাতা থেকে, এরপর বাংলাদেশ, সুইজারল্যান্ড ও ইটালির ভেনিসেও ছবির শুটিং হওয়ার কথা রয়েছে। যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের অধরা এন্টারপ্রাইজ ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। তো বন্ধুরা, এই ছবিটি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড তা কমেন্ট করে জানিয়ে দিন। আর এই ছবিটির নাম ও পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।